যুবক, আমি তোমাদের পায়ে হাত রেখে বলতে চাই, যত সহজে আমরা কোরআন পেয়েছি, ইসলাম পেয়েছি, এত সহজে ইসলাম আসে নাই, এ কোরআন তায়েফের ময়দান পাড়ি দিয়েছে। এ কোরআনের জন্য আল্লাহর নবী উহুদের ময়দানে দমদান মুবারক শহীদ করেছে, নবীর 70 জন সাহাবী নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে। এ কোরআনের জন্য বদরের ময়দানে 14 জন সাহাবায়ে কেরাম নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। এ কোরআনের জন্য মদিনা থেকে 700 কিলোমিটার দূর তাবুকের প্রান্তরে আল্লাহর নবী তার সাহাবীদেরকে পাঠিয়েছিলেন। কেন কেন জানো? এ কোরআন প্রতিষ্ঠার জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, যে কোরআন উহুদ পাড়ি দিয়ে এসেছে, যে কোরআন বদর পাড়ি দিয়ে এসেছে, যে কোরআন তাবুক পাড়ি দিয়ে এসেছে, যে কোরআন খন্দক পাড়ি দিয়ে এসেছে, ওই কোরআন টিকে রাখার জন্য যদি আবার উহুদের দরকার হয়, যদি আবার বদরের দরকার হয়, যদি আবার খন্দকের দরকার হয়, তুহারের যুবকেরা কে কোন দল করে আমি দেখতে চাই না। কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য দরকার হলে তোমরা কারা কারা রক্ত দিতে পারবা, জীবন দিতে পারবা, কল্লা দিতে পারবা, হাত গুলা দেখায় দাও। খুবাইবকে যেদিন শহীদ করা হবে, খুবাইবকে নিয়ে যাচ্ছে হাতে পায়ে শিকল লাগায়, সবাইকে বলতেছে শোনো শোনো, খুবাইবকে শুলে চড়ায় দিব, দুনিয়া থেকে বিদায় করে দিব। এই তামাশা দেখার জন্য শত শত যুবক তাদের সাথে সিরিয়াল ধরছে, রাস্তায় মানুষের ভিড় হয়ে গেছে, খুবাইবকে শহীদ করা হবে এই দৃশ্য দেখার জন্য। যখন খুবাইবকে খোলা ময়দানে নিছে, খোলা ময়দানে নিয়া আহারে বিশাল বড় একটা মঞ্চের উপরে উঠায়া একটা কাঠের সাথে খুবাইব হাত দুইটা দুই দিকে ছড়ায় রাখছে, হাতের ভিতরে পেরেক ঢুকায় দিছে। ও দুহারের যুবক, একটা বার চিন্তা করো, আজকে তুমি মুসলমান, তুমি ইসলাম গ্রহণ করার কারণে, তুমি নামাজ পড়ার কারণে, তুমি আল্লাহর গোলামী করার কারণে কেউ তোমার একটা বকাও দেয় নাই, আর নবীর সাহাবীদের দিকে তাকায় দেখো, কোবাইবের হাতের ভিতরে পেরেক ঢুকায় দিছে। যত সহজে তুমি আর আমি কোরআন পাইছি, ইসলাম পাইছি, এত সহজে কোরআনে পর্যন্ত আসে নাই কথা বলা ঠিক কিনা? এ কোরআনটা বদরের ময়দান পাড়ি দিয়ে এসেছে, এ কোরআনটা উহুদের ময়দান পাড়ি দিয়ে এসেছে, এ কোরআনটা তায়েফের ময়দান পাড়ি দিয়ে এসেছে। এখনো পর্যন্ত তোমাদের এই দুহারের কত ছেলে প্রবাসে থাকে ওদের কাছে জিজ্ঞেস করে দেখো, তায়েফের ময়দানে গেলে প্রতিটা আশেকের দিলের ভিতরে ভূমিকম্পর মতো শুরু হয়ে যায়, দিলের ভিতরে নাড়াচাড়া শুরু হয়। এই তায়েফের ময়দানে আমার নবী কোরআনের জন্য রক্ত ঝরাইছে কথা বলেন ঠিক কিনা? গত মাসে শায়খ ইলিয়াসুর রহমান জিহাদি হাফিজাহুল্লাহ এবং আমি মনিরুল ইসলাম শরীয়তপুরী, আমি আমার মা বাবা সহ আমরা গিয়েছিলাম সেই তায়েফের ময়দানে। যতবার আল্লাহ মক্কা মদিনায় নেয় ওই তায়েফের ময়দানে যাই। কেন যাই জানো? যদিও তায়েফের ময়দানে যাওয়া হজের কোনো অংশ না, উমরার কোনো অংশ না, কেন যাই জানো? জানো, ওই তায়েফের ময়দানে আমার নবীর রক্তটা ওই তায়েফের জমিনে লেগেছিল। তায়েফের বেঈমানগুলা আমার নবীরে পাগল বলে বলে পাথরগুলা মারছে। আরে যুবক, তাইফের উশৃঙ্খল বদমাইশ যুবকগুলা আমার নবীরে পাগল বলে বলে পিছন দিক থেকে এমন ভাবে পাথরগুলা মারছে। ও আমার দুহারের ভাইরা, আমার নবীরে পাগল বলে বলে পাথর গুলাম মাইরা, একই দিনের ভিতরে বেলা 10টা থেকে 5টা পর্যন্ত তিন তিনবার আমার নবীরে বেহুশ করে ফেলছে। হুশ ফিরার পর আবার তারা পাথর মারে। নবী যখন বেহুশ হয়ে পড়ে আছে, আল্লাহর নবীর ওই সফর সঙ্গী ছিলেন তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা তায়েফের বাড়ি বাড়ি যাইয়া তায়েফের মহিলাদেরকে ডাক দিছে, ও তায়েফের মহিলারা, তোমরা এক গ্লাস পানি দাও গো, আমার বাবা মুহাম্মদ তিন দিন যাবত কোনো খাবার খায় না, আমার বাবা বড় আশা নিয়া এই তায়েফের ময়দানে আসে, কারণ মক্কা থেকে প্রায় 100 কিলোমিটার দূর ওই তায়েফের ময়দান গো বাবা। এই তায়েফের ময়দানে যখন আমরা যাই, হাজিদেরকে জিজ্ঞেস করে দেখো, ওই তায়েফের ময়দানটা হাজার হাজার ফিট উঁচু পাহাড়, ওই পাহাড়টা বায়া বায়া, পাহাড়টা কাটিয়া কাটিয়া ডিজিটাল যুগে সৌদি গভর্নমেন্ট রাস্তা বানাইছে। গাড়িটা যখন তায়েফের পাহাড় ঘুরে ঘুরে উঠতে থাকে, ওই গাড়ির ইঞ্জিন অনেক সময় বন্ধ হয়ে যায়, গাড়ি কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, তখন মনে রে বুঝাই রে মোর,
কারণ ডিজিটাল যুগেও যদি তাইফে আসতে এত কষ্ট হয়, আমার দয়ার নবী আজ থেকে 1500 বছর আগে এই তাইফের ময়দানে কত কষ্ট করে এসেছে গো বাবা। নবী আমার বেউস হয়ে পড়ে আছে, বেঈমান গুলা আমার নবীরে এক গ্লাস পানিও দেয় নাই গো বাবা। সর্বশেষ জিব্রাইল আমিন আইসা আমার নবীরে বলে, নবীজি আপনি যদি অনুমতি দেন গো নবী, পুরা তাইফ নগরীটারে উল্টায় দিব। আমার নবী দয়ার নবী, আমার নবী মায়ার নবী। এমনি এমনি আল্লাহ বলে নাই, ও মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীরে গোটা জগতের রহমত করছে, নবী আমার রহমতের নবী। নবী বলে, জিব্রাইল রে এরা আমারে চিনে নাই, চিনে নাই, এরা আমার পরিচয় পায় নাই, এদেরকে যদি শেষ করে দাও আমার আল্লাহরে কে আল্লাহ বলে ডাক দিবে। ও যুবক, আমি তোমাদের পায়ে হাত রেখে বলতে চাই, যত সহজে আমরা কোরআন পেয়েছি, ইসলাম পেয়েছি, এত সহজে ইসলাম আসে নাই, এ কোরআন তায়েফের ময়দান পাড়ি দিয়েছে। এ কোরআনের জন্য আল্লাহর নবী উহুদের ময়দানে দমদম মুবারক শহীদ করেছে, নবীর 70 জন সাহাবী নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে। এ কোরআনের জন্য বদরের ময়দানে 14 জন সাহাবায়ে কেরাম নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। এ কোরআনের জন্য মদিনা থেকে 700 কিলোমিটার দূর তাবুকের প্রান্তরে আল্লাহর নবী তার সাহাবীদেরকে পাঠিয়েছিলেন। কেন কেন জানো? এ কোরআন প্রতিষ্ঠার জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, যে কোরআন উহুদ পাড়ি দিয়ে এসেছে, যে কোরআন বদর পাড়ি দিয়ে এসেছে, যে কোরআন তাবুক পাড়ি দিয়ে এসেছে, যে কোরআন খন্দক পাড়ি দিয়ে এসেছে, ওই কোরআন টিকে রাখার জন্য যদি আবার উহুদের দরকার হয়, যদি আবার বদরের দরকার হয়, যদি আবার খন্দকের দরকার হয়, তুহারের যুবকেরা কে কোন দল করে আমি দেখতে চাই না। কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য দরকার হলে তোমরা কারা কারা রক্ত দিতে পারবা, জীবন দিতে পারবা, কল্লা দিতে পারবা, হাতগুলো দেখায় দাও। দাঁড়ান, তাকবীর একটা আমি শিখাই দিই, কাজে লাগবে ইনশাআল্লাহ। মনিরুল ইসলাম শরীয়তপুরি আপনাদের এই এলাকায়, আর জীবনে আসি বা না আসি তাকবীর একটা শিখাই যাই, কাজে লাগবে ইনশাআল্লাহ। আমার সাথে তাকবীর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? সবাই পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। পাঁচ জনে বলছে, সাত জনে মুখ বন্ধ করে আছে। দাঁড়ান একটা পরীক্ষাও করি, যারা বিয়ে করছেন বিবাহিত ভাইরা আমার সাথে বলবেন, আর যারা বিয়ে করো নাই যুবক ভাই তোমাদের সিরিয়ালটা একটু পরে। একটা পরীক্ষা আজকে হয়ে যাবে, এলাকার নাম কি? নারিশা নাকি মালিকান্দা? একটা পরীক্ষা হয়ে যাক, মালিকান্দার যুবকদের গায়ে শক্তি বেশি নাকি মুরব্বীদের শক্তি বেশি? যারা বিয়ে করছেন তারা আল্লাহু আকবার বলবেন, নারাই তাকবীর, মাশাআল্লাহ। বিবাহিতর পুরো 100-100 ব্যাটারি চার্জ, আল্লাহু আকবার। এবার অবিবাহিত যারা আছো যুবক, সিরিয়াল তোমাদের। যদি আজকে হাইরা যাও, মুফতি সানি আশরাফ দুহারি অনেকগুলা মাইক লাগাইছে, মাইকটাও মোটামুটি খারাপ না, ভালো সার্ভিস দিতেছে, দুই চার এলাকায় খবর হয়ে যাবে মালিকান্দা এলাকার যুবকদের টেম্পার শেষ, ওদের সাথে আর সম্পর্ক করা যাইব না। অতএব মান সম্মানের ব্যাপার, মান সম্মান দিকেই তো হইব। অবিবাহিত ভাইরা একসাথে নারায়ে তাকবীর, কোরআনের আলো, আল হাদিসের আলো, মুসলিম এক হও, এক হও, তাকবীর। হে যুবক ভাই ইরাহাদি সাহেব, বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আল্লাহর নবীর সাহাবি হযরতে খুবাইব কে হাতে ভিতরে যখন পেরেক লাগায় দিছে, হযরতে খুবাইব রে এমন ভাবে জুলুম করতেছে, আহারে খুবাইবের বডির ভিতরে পাহাড়ি কাটা গোলা ঢুকাইয়া বডিটা জাজরা করে ফেলছে, ফিনকি দিয়া শুধু রক্ত বের হচ্ছে। খুবাইব যখন দুনিয়া থেকে বিদায় নিবে,
হযরতে খুবাইব রে শহীদ করার আগে একজন বেঈমান ডাক দিয়া বলে, খুবাইব রে আমরা তোমারে মুক্ত করে দিতে পারি, একটা শর্ত। বলে, কি শর্ত? আমারে মুক্ত করে দিবা, আমারে তোমরা শহীদ করে দিবা, আমার বডিটা ক্ষত বিক্ষত করে ফেলছো, এখন কোন শর্তে আমারে মুক্তি দিতে চাও? বলে, একটা শর্ত। বলে, কি সে শর্ত? সেই শর্তটা হলো, ও খুবাইব, তুমি শুধু একবার বলবা তোমার এই জায়গায় তোমার পরিবর্তে নবী মুহাম্মদকে উঠায়া শাস্তি দেওয়া হোক। নাউজুবিল্লাহ বলেন, মানে তোমার নবীকে নিয়ে তুমি কটু কথা বলবা, একবার যদি বলো তোমারে মুক্ত করে দিব, তোমার আমরা শহীদ করব না। হযরত খুবাইব মধ্যে মুজাহিদের মতো আওয়াজ দিয়া বলে, বেঈমানরা কান খুলে শুনে রাখো, শুনে রাখো, আমি খুবাইব, আমি বলবো যে আমার পরিবর্তে আমার নবীকে উঠে কষ্ট দিবা, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করব। আরে না না না, আমি তো নবীর আশেক, আমি নবীর সাহাবি, আমি আমার জীবনের চেয়ে আমার নবীকে ভালোবাসি, আমি খুবাইব তো এটাও বরদাস্ত করবো না। আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যাবে, তার পায়ে একটা কাটার আঘাত লাগবে, আমি খুবাইব সেটাও মানবো না। আল্লাহু আকবার। আশেক কাকে বলে? সাহাবাই কেরাম নবীর ইজ্জতের জন্য নিজের গর্দান দিছে, নবীর বেইজ্জতি হতে দেয় নাই, ইসলামের জন্য জীবন দিয়া দিছে, তারপরও বাতিলের সামনে মাথা নত করে নাই, কথা বলা ঠিক কিনা? সেই সাহাবাওয়ালা ইমান আল্লাহ আমাদের কানতে বলছে, আল্লাহ বলছে, আমিনু কামা আমানান নাস, আমার ইমানদারেরা তোমরা ইমান আনবা, কেমন ইমান আনবা? নাস দ্বারা সাহাবীদেরকে আল্লাহ বুঝাইছে, সাহাবাওয়ালা ইমান তোমরা আনো। মুহতারাম হাজিরিন, যেই কথাটা বলতে চাই, খুবাইবকে সর্বশেষ বলতেছে বেঈমানেরা শহীদ হওয়ার আগে, খুবাইব রে তোমার জীবনের শেষ কোনো ইচ্ছা আছে, শেষ কোনো চাওয়া আছে, থাকলে আমাদেরকে বলতে পারো। কারণ ফাঁসির আসামিকেও সর্বশেষ জিজ্ঞেস করা হয়, তোমার শেষ কোনো চাওয়া আসেনি, এবার আমার দিকে তাকায় থাকেন, এখন কাঁদতে বলছি যুবক কাঁদবা। খুবাইব যখন জিজ্ঞেস করছে, তোমার শেষ কোনো ইচ্ছা আসেনি, হযরতে খুবাইব বলে, আমার জীবনের শেষ একটা ইচ্ছা আছে, আমি জানি না তোমরা আমার সুযোগ দিবানি। বলে, তোমার জীবনের শেষ ইচ্ছাটা কি? হযরতে খুবাইব বলে, আমি শহীদ হওয়ার আগে আমি আমার আল্লাহর কুদরতি কদমে আমার কপালটা লাগাইতে চাই, কপালটা লাগাইতে চাই, আমি দুই রাকাত সালাত আদায় করতে চাই। বেঈমান গুলা বললো, ঠিক আছে যাও, তোমারে নামাজ পড়ার সুযোগ দিব, তোমারে নামাজ আদায়ের সময় আমরা দিব। এবার খুবাইব রে যখন নামাজের সুযোগ দিল, ও তুহারের বাইরা রে, ও আমার পর্দারের মাবুনিরা দিলের কানে কথাগুলো শুনতে থাকেন। আশেক কাকে বলে? নবীর মোহাম্মদ কাকে বলে? একটাবার চিন্তা করে দেখো, খুবাইব যখন নামাজের সুযোগ দিছে, এবার খুবাইব নামাজে দাঁড়াইয়া তাড়াতাড়ি নামাজটা শেষ করছে, ছোট্ট কেরাত দিয়া নামাজ পড়ছে। একটা বেঈমান প্রশ্ন করে বসল, খুবাইব রে আমি তো জানি তুমি নামাজে দাঁড়াইলে লম্বা কেরাত পড়ো, অনেক সময় নিয়ে কেরাত পড়ো, নামাজ পড়ো, লম্বা রুকু করো, লম্বা সিজদা করো, আজকে কেন তাড়াতাড়ি নামাজটা শেষ করে দিলা? খুবাইব তখন চোখের পানি ছেড়ে দিয়া বলে, আমি কেন নামাজ শেষ করছি জানো নি? কারণ আজকে যখন নামাজে দাঁড়াইছি, এই নামাজের ভিতরে এত স্বাদ পাইতেছিলাম, এত মজা আমার লাগতেছিল, আমি যখন সিজদার ভিতরে লুটায় পড়ছি, আহারে আমার মনটা চায় না আল্লাহর কুদরতি কদম থেকে আমার কপালটা সরাই। এরপরও তাড়াতাড়ি কেন নামাজ শেষ করছি জানো নি? কারণ আমি জানি, আমি যদি লম্বা নামাজ পড়ি, লম্বা সেজদা দেই, লম্বা কেরাত করি, লম্বা রুকু করি, তোমরা ইসলাম নিয়ে হাসি ঠাট্টা করবা, তোমরা বলবা মুসলমান, নবীর সাহাবি খুবাইব মরণ রে ভয় পাইছে, এই জন্য নামাজে দাঁড়ায় আর নামাজ শেষ করে না, সেজদা দিয়ার মাথাটা উঠায় না, এই কারণে আমি তাড়াতাড়ি নামাজ শেষ করে দিলাম। ও আমার যুবক ভাইরা, একটাবার চিন্তা করে দেখো, শহীদ হয়ে যাবে, এরপরও ইসলামের অপমান হতে দিবে না, কথা বলেন ঠিক কি না? সর্বশেষ খুবাইব নামাজটা শেষ কইরা হাত দুইটা আসমানের দিকে উঠাইয়া আসমানের মালিকের একটা ডাক দিছে, মালিকের গলা ছাইরা দে, আল্লাহকে একটা ডাক দেন, ইয়া আল্লাহ, আরো জোরে ডাক দেন, ইয়া আল্লাহ,
আপনি কেন আল্লাহকে ডাক দিবেন না? এর ডাকটা আমার আল্লাহ বড় পছন্দ করে, এর ডাকটা আমার আল্লাহ বড় ভালোবাসে। ও দুহারের যুবক, হয়তো তুমি ব্যস্ততার কারণে চিন্তাও করার সুযোগ পাও নাই, আমার আল্লাহ তোমাকে কতটা ভালোবাসে তুমি কি জানো? জানো, একটা মিনিট সময় আমি তোমাদেরকে দিলাম, জীবনে হয়তো এই দুহারবাসীর সাথে আমার দেখার নাও হতে পারে, আমি শরীয়তপুরি একটা মিনিট সময় তোমাদেরকে দিলাম। ও কলিজার টুকরা যুবকেরা, ও দাড়ি পাকা আব্বাজানেরা, ও কচিকাচা নাবালক বাচ্চারা, একটা মিনিট সময় আমি তোমাদেরকে দিলাম, এই এক মিনিট চিন্তার জগতে চইলা যাও, একটা মিনিট ক্যালকুলেশন মিলাইতে থাকো, আল্লাহ তোমারে কতটা ভালোবাসে, আল্লাহ তোমারে কতটা পছন্দ করে। আরে তুমি আর আমি যখন মায়ের গর্ভে ছিলাম, ওই জায়গায় কোন নেতা নেত্রী আমাদেরকে সাহায্য করতে পারে নাই, ওই জায়গায় আমার আল্লাহ তোমারে আমারে দেখাশোনা করছে। মায়ের গর্ভে থাকা অবস্থায় মায়ের নাভির সাথে সন্তানের নাভির একটা কানেকশন আল্লাহ করে দিছে। কেন করছে জানো? কারণ মায়ের খাবারটা প্রসেসিং কইরা রক্ত বানায় সন্তানের নাভি দিয়ে আল্লাহ ঢুকাইছে। আল্লাহ চাইলে মুখ দিয়ে খাওয়াইতে পারত, কেন খাওয়ায় নাই জানো? রক্তটা নাপাক, এই নাপাক রক্ত আল্লাহ তার বান্দার মুখ দিয়া যদি খাওয়ায় মুখটা নাপাক হয়ে যাবে। এই বান্দা তো দুনিয়ায় যায় আমারে আল্লাহ বলে ডাক দিব, ওর জবানটা নাপাক করা যাবে না, যাবে না। আল্লাহ কতটা ভালোবাসে গো বাবা, আমাদের মুখটা আল্লাহ নাপাক করতে দেয় নাই। আল্লাহ যখন ফেরেশতাদেরকে বলছে, ফেরেশতারা আমার বান্দার বডিটা তোরা সেটিং দে, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, পেটের জায়গায় পিঠ, পিঠের জায়গায় পিঠ, পুরা বডিটা বানাইতে থাক। ফেরেশতারা পুরা বডিটা বানায়, এখন কাঁদতে বলছি কাঁদবা, ফেরেশতারা যখন চেহারার দিকে হাতটা বাড়ায় দিবে, আল্লাহ বলে ফেরেশতারা খবরদার খবরদার চেহারার দিকে হাতটা বাড়ায় না, আল্লাহ আমরাই তো আপনার আদেশ পাইয়া পুরা বডিটা সেটিং দিলাম, চেহারায় কেন হাত লাগাইব না? আল্লাহ বলে ফেরেশতারা আমার বান্দার চেহারাটা আমি আল্লাহ আমার নিজের হাতে বানাইতে চাই, নিজের হাতে বানাইতে চাই। ও দোহারের বাইরা রে, ও আমার বর্দারালের মায়েরা, একবার চিন্তা করে দেখো, তুমি কালা হওয়ার দলা হও, তোমার নাক চোখটা হোক আর বোচা হোক, আমার আল্লাহ বানাইছে, নিজের হাত দিয়া বানাইছে, বড় ভালোবাসা তোমারে আমারে মানুষ বানাইছে। ও যুবক, আল্লাহর দেওয়া জবানটা দিয়া এই দুনিয়ায় আইসা, তুমি আর আমি যখন মায়েরে মা বলছে মা খুশি হয়ে গেছে, বাবারে বাবা বললে বাবা খুশি হয়ে যায়, নেতারে নেতা বললে নেতা খুশি হয়ে যায়, একটা বার চিন্তা করে দেখো, আল্লাহর দেওয়া জবান দিয়া যদি আমার আল্লাহর আল্লাহ বইলা ডাক দিতা, আমার আল্লাহ এত খুশি হয়ে যাইত। আল্লাহ বলে উদুউনি আস্তাজিব লাকুম, আমার বান্দা আমারে ডাক দিতে দেরি, আমি ডাকের জবাব দিতে দেরি করি না। ও দোহারের বাইরা, হাত দুইটা উপরের দিকে উঠাইয়া মাথাটা নিচের দিকে দিয়া সবাই আল্লাহর একটা ডাক দেন না, আল্লাহ আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, গলা ফাটা ডাক দাও যুবক, ডাক দাও, আরো জোরে ডাক দাও, আল্লাহ আল্লাহ তুমি তাকায় দেখো। আজকে 13 নভেম্বর 2024 সালে এই দোহারের দিকে তাকা দেখো, এই পাগল গুলা কেউ খাবারের লোভে আসে নাই, এরা টাকার লোভে আসে নাই, আল্লাহ এরা তোমারে বন্ধু বানাইতে চায়, এরা তোমারে আল্লাহ বলে ডাক দিছে, তোমার কি মায়া লাগে না গো? আল্লাহ দোহার বাসিরে তুমি কবুল করে নাও, চিৎকার মেরে বলেন আমিন। হযরতে খুবাইব হাতটা উঁচু করে বলে, আল্লাহ তোমার নবীর কাছ থেকে বেঈমান গুলা আমারে আনছে, কোরআন শেখানোর কথা বইলা, আমার উপরে জুলুম কইরা আমারে শহীদ করে দিবে, ও জমিনের মালিক আমি যে শহীদ হয়ে যাব এই সংবাদ তো তোমার নবী জানে না, মালিকের রে আমার মৃত্যুর সংবাদটা তোমার নবীর কাছে পৌঁছায় দাও, নবীর কাছে পৌঁছায় দাও। ও দুহারের
ভাইরা একটাবার চিন্তা করে দেখো, সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়া দিছে, নবীর অপমান সহ্য করে নাই, ইসলামের অপমান সহ্য করে নাই, আমরা মুসলমান হিসেবে আমরা কি অঙ্গীকার করতে পারি না? দরকার হলে আমরাও জীবন দিব, রক্ত দিব, শাহাদাত বরণ করব। ইসলামের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে তার সাথে আমাদের কোনো আপোষ চলবে না, কথা বলা ঠিক কি না? রাজি আছেন না নাই? আরো জোরে বলতে হবে, রাজি আছেন না নাই? আল্লাহু আকবার বলেন তো। নবী আমাদের জন্য দুইটা জিনিস রেখে গেছেন, এক নাম্বার কোরআন, দ্বিতীয় নাম্বার বিশ্ব নবীর সুন্না। এই দুইটা জিনিস আমাদেরকে আঁকড়ায় ধরতে হবে, শক্তভাবে ধরতে হবে, মজবুতভাবে ধরতে হবে। এই দুইটা জিনিস আঁকড়ায় ধরলে আপনি পথভ্রষ্ট হবেন না, আপনি লাঞ্ছিত হবেন না, আপনি অপমানিত হবেন না। কারণ সাহাবায়ে কেরাম আমাদের জন্য আদর্শ, সাহাবায়ে কেরাম আমাদের জন্য মডেল। সাহাবায়ে কেরাম যদি কোরআন গ্রহণ কইরা আল্লাহর কাছে দামি হইতে পারে, সাহাবায়ে কেরাম যদি কোরআন গ্রহণ কইরা কোরআন ভালো নবীর কাছে দামি হইতে পারে, আপনি আর আমি কি আল্লাহ এবং তার নবীর কাছে দামি হইতে পারি কি পারি না? আরো জোরে বলেন, পারি কি পারি না? এই কোরআনের জন্য, ইসলামের জন্য আল্লাহর নবী কোন কোন জিহাদের ময়দানে নিজের সশরীর উপস্থিত হইছেন, আবার কোন কোন জিহাদের ময়দানে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে কাফেলা পাঠায় দিছেন। বাবাজি, আমাদের নবী শুধু দাওয়াতের ময়দানে ছিলেন না, দাওয়াতের ময়দানে, জিহাদের ময়দানে, বিচারকের ময়দানে, ব্যবসায়ীর ময়দানে, সর্ব সেক্টরে আমাদের নবী সুন্নাহ এবং আদর্শ আমাদের জন্য রেখে গিয়েছেন। ও যুবক, আমি তোমাদের পায়ে হাত রেখে বলি, আজকে জিহাদের কথা শুনলে অনেকের গায়ের ভিতরে অ্যালার্জি রোগীর মতো চুলকানি শুরু হয়ে যায়, কথা বলা ঠিক কি না? যদি জিহাদের কথা শুনলে তোমার খারাপ লাগে, যদি জিহাদের আলোচনা শুনলে তোমার মসজিদের ইমাম যখন জিহাদের কথা বলে, এই কথা বললে যদি তোমার কাছে খারাপ লাগে, বুঝতে হবে তোমার ইমানের ভিতরে ভেজাল আছে, রুহের ডাক্তার দেখাও, ইমানের ট্রিটমেন্ট করতে হবে, কথা বলেন ঠিক কি না? কারণ এই কোরআনের 30 পারা, কোরআনের প্রায় আড়াই পারার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের আলোচনা করছেন। আজকে এমন একটা পরিস্থিতি, অনেক আলেম সাহেব জিহাদের কথা বলতেও ভয় পায়, আবার অনেকে জিহাদের কথা শুনলেও খারাপ লাগে। বাবা, আমার নবী কোরআনের জন্য, ইসলাম কায়েমের জন্য নবী নিজে অস্ত্র ধরছে, তরবারি ধরছে, জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করছে। আল্লাহর নবী মুতার প্রান্তরে সাহাবায়ে কেরামকে পাঠাবেন, 3000 সাহাবীদের একটা কাফেলা মুতার প্রান্তরে নবী আমার পাঠাবেন। মসজিদ নববীর ভিতরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামের মজলিসে ঘোষণা করলেন, আমার সাহাবীরা মুতার প্রান্তরে যেতে হবে দ্বীনের জন্য, ইসলামের জন্য। আল্লাহু আকবার! সেনাপতি হিসেবে আমি নবী যেহেতু মুতার প্রান্তরে যেতে পারবো না, তবে সেনাপতি হিসেবে আমার আপন একটা ছেলে নাই। যদি আমার আপন ছেলে থাকতো, আমি মুহাম্মদের ছেলেকে সেনাপতি বানায় জিহাদের ময়দানে পাঠায় দিতাম, যেহেতু আমার ছেলে নাই। কারণ আপনারা সবাই জানেন, আমাদের নবীকে আল্লাহ ছেলে দিছে, আবার নিয়া নিছে, নবীর ছেলেরা জীবিত ছিল না, এই জন্য নবী তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে মুতার প্রান্তরের প্রধান সেনাপতি নিযুক্ত করছেন। আল্লাহু আকবার! নবী বললেন, আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে আমি মুতার প্রান্তরের প্রথম সেনাপতি নিযুক্ত করে দিলাম। ও সাহাবীরা, তোমরা শুনো শুনো, যদি আমার যায়েদ শহীদ হয়ে যায়, যায়েদ শহীদ হওয়ার পরে ইসলামের ঝান্ডা, কালিমার ঝান্ডা সমুন্নত করে তুলবে, উড্ডীন করে তুলবে আমার আপন চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব। আল্লাহু আকবার! নবীজি বললেন, দুই নাম্বার সেনাপতি জাফর যদি শহীদ হয়ে যায়, তৃতীয় নাম্বার কালিমার ঝান্ডাকে উড্ডীন করে ধরবে আব্দুল্লাহ ইবনে রওহা, যদি আব্দুল্লাহ ইবনে রওহা শহীদ হয়ে যায়, চতুর্থ নাম্বার তোমরা পরামর্শ কইরা একজনকে সেনাপতি নিযুক্ত করবা। প্রতিটা যুদ্ধের সেনাপতি হয় একজন, আর মুতার যুদ্ধের সেনাপতি হইছে তিনজন, এবং নবীজি বলে দিছে যায়েদ শহীদ হইলে জাফর সেনাপতির দায়িত্ব পালন করবে, জাফর শহীদ হইলে আব্দুল্লাহ ইবনে রওহা সেনাপতির দায়িত্ব পালন করবে, আব্দুল্লাহ ইবনে রওহা শহীদ হইলে চার নম্বরের সেনাপতি, পরামর্শ করে বানায় নিবা। তার মানে তাদের বুঝতে আর বাকি নাই, এই যুদ্ধে 13 জন সেনাপতি শহীদ হয়ে যাবে, কথা বলা ঠিক কি না?
তাদের বুঝতে আর বাকি নাই। এবার নবী আমার ঘোষণা করলেন, ও সেনাপতিরা তোমরা যাও, বাসা থেকে বিদায় নিয়ে আসো, মুতার প্রান্তরে রওনা দিতে হবে, ময়দানে বৈশা, মসজিদে নববীতে বৈশা। প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসা মাথাটা নিচের দিকে দিয়া গান দেয়ার বলেন, নবীজি আমি কার কাছে যাব? নবীজি আপনি ভালো করেই জানেন, আমি যায়েদ ইবনে হারেসা, আমি আপনারে এতটা ভালোবাসি, আপনারে ভালোবাসা, আমি আমার বাবার সাথে যাই নাই, আমি আমার বাবার সাথে যাই নাই, আপনার দরবারে থেকেছি, নবীজি আমি কার কাছে যাব? আপনি আমার বাবা। পর্দার আড়াল থেকে আপনার বয়ান আম্মা জান আয়েশা শুনছে, আমার আর অনুমতি নিতে হবে না, আমি রেডি হয়ে গেছি। আল্লাহু আকবার। যেই যায়েদ ইবনে হারেসার ইতিহাস তোমরা সকলেই জানো, যায়েদ ইবনে হারেসা আল্লাহ নবীর পালক পুত্র, যেই যায়েদ ইবনে হারেসা মক্কার ছেলে না, যেই যায়েদ ইবনে হারেসার বাড়ি ছিল ইয়ামানে। যায়েদ ইবনে হারেসা ঘটনাক্রমে বিক্রি হইতে হইতে মক্কা রুকাইস বাজারে উঠছে, সেই জায়গা থেকে আম্মাজান খাদিজা তারে ক্রয় করে নবীর দরবারে হাদিয়া দিছে। দীর্ঘ অনেক বছর পর এই দিক দিয়ে যায়েদ ইবনে হারেসার বাবা তো পাগলের মতো হয়ে গেছে, ছেলে হারায়া। আপনারা সবাই জানেন, যদি সন্তানের শরীরে, বাচ্চার শরীরে একটা মশার কামড় লাগলো, মা বাবা সইতে পারে না। বাচ্চার শরীরে একটা মশার কামড় যেই মা বাবা সইতে না পারে, তোমরা কি দেখো নাই গত কয়েকদিন আগে ওই সিলেটের জমিনে মুনতাহা আজকে মানুষের জীবনের কোন মূল্য নাই, মানুষত্ববোধ বলতে নাই, 3.5 হাত বডি দেখতে মানুষের মতো অবিকল, কিন্তু ভিতরে মানুষত্ববোধ বলতে নাই। যদি মানুষত্ববোধ বলে কিছু থাকতো, তাহলে আমার দেশে এক প্লেট ভাতের জন্য মানুষকে জানোয়ারের মতো, হায়নার মতো হত্যা করতে পারতো না। যদি আমার দেশে মানুষত্ববোধ বলতে কিছু মানুষের ভিতরে মানুষত্ববোধ থাকতো, 250 টাকার জন্য মুনতাহার নামক এই ছোট্ট নিষ্পাপ মেয়েটাকে গলা টিপে হত্যা করতে পারতো না। যদি মানুষত্ববোধ বলতে কিছু থাকতো, মাত্র 500 টাকার জন্য নিজের 10 মাস 10 দিন যেই মা গর্ভে ধারণ করছে, ওই গর্ভধারিণী মাকে জবাই করে ডিপ ফ্রিজে রাখতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে বিবেক কোথায় গেছে? কোরআনের আলোচনা না থাকার কারণে, কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে, মাত্র 500 টাকার জন্য মায়েরে জবাই কইরা বাগা দিয়া ডিপ ফ্রিজে ঢুকায় রাখছে। তোমরা কি দেখো নাই? দেখো নাই? এই তো বগুড়ার ঘটনা। এই বগুড়া মার কাছে 500 টাকা চাইছে, পায় নাই, মাত্র 500 টাকার লাইগা যেই মা 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করলো, যেই মা 2.5 বছর ধরে দুধ খাওয়াইলো, সেই মা নিজে না খায় তোরে মুখে খাবারটা উঠে দিছে, ওই মায়ের সন্তান সবাই কইরা ডিপ ফ্রিজের ভিতরে ঢুকায় রাখছে। ও যুবক, আজকে মানুষের মানুষত্ব বোধ বলতে কিচ্ছু নাই, একমাত্র কোরআন থেকে দূরে সর যাওয়ার কারণে। অতএব নবীর রেখে যাওয়া কোরআন, নবীর রেখে যাওয়া সুন্নাহ নিয়ে আমরা বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআন সুন্নার সোহবতে আসতে পারি, মাদ্রাসাতুস সাহাবায় কলিজার টুকরা ছেলেটারে পাঠায় দিছেন, দোহার বড় মাদ্রাসায় ছেলেটারে দিয়া দিছেন, পাশে মহিলা মাদ্রাসা মেয়েটারে দিয়া দিছেন, আপনি ঠকেন নাই? ঠকেন নাই, কারণ কোন আলেম যাদের ভিতরে কোরআন আছে, যাদের ভিতরে হাদিস আছে, ওরা কখনো নিজের মা বাবাকে অপমান করে না, ওরা কখনো নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে ফেলে রাখে না। কথা বলেন ঠিক কিনা? যতগুলো বৃদ্ধাশ্রম দেখবেন, বৃদ্ধাশ্রমের ভিতরে যায় দেখবেন জজ সাহেবের মা পড়ে আছে, ব্যারিস্টার সাহেবের মা পড়ে আছে, বড় নেতা সাহেবের মা পড়ে আছে, বড় শিল্পপতির মা বৃদ্ধাশ্রমে পড়ে আছে। আপনি দেখাইতে পারবেন না বৃদ্ধাশ্রমে যায় যে এক মাদ্রাসার মুহতামিমের মা বৃদ্ধাশ্রমে, মসজিদের ইমামের বেতন 10,000, ইমামের মা বৃদ্ধাশ্রমে, আপনি দেখাইতে পারবেন না। কারণ কোরআন এমন একটা সময় আল্লাহ নাজিল করেছে, জাহিলি যুগে, বর্বরতার যুগে, অন্ধকারের যুগে কোরআন আসছে, জাহিল যুগটাকে, মূর্খতার যুগটাকে, অসভ্য যুগটাকে সভ্য বানানোর জন্য, অন্ধকারের যুগটাকে আলোকিত করার জন্য। যারা কোরআন গ্রহণ করছে তারা দামি হয়েছে। আজকেও যদি আপনি আর আমি এই কোরআন গ্রহণ করতে পারি, আপনি আর আমি দামি হতে পারবো। কথা বলেন ঠিক কিনা?
যায়েদ ইবনে হারেসা যখন মক্কার উকাইস বাজার থেকে নবীর দরবারে আসছে দীর্ঘ 10 বছর পরে হঠাৎ করে যখন হজের সময় হজের মৌসুমে যায়েদের এলাকার হজের লোকের আয়েশা দেখে কি রে আমাদের হারানো ছেলে যায়েদের মতো দেখা যায় কাছে যায় জিজ্ঞেস করে বাবা তোর নাম কি বলে আমার নাম তো যায়েদ ইবনে হারেসা এই সংবাদ শুনা ওই লোকগুলা তাদের দেশে যায়া যায়েদের বাবার খবর দিছে ও যায়েদের বাবা যে ছেলে হারায় তোমরা পাগল হয়ে গেছো তোমাদের ছেলে মরে নাই মরে নাই আমরা সংবাদ নিয়ে আসছি আমরা নিজ চোখে দেখে আসছি তোমাদের ছেলে যায়েদ ইবনে হারেসা মক্কা নগরীতে আছে আল্লাহু আকবার বাবা যখন শুনছে আমার হারানো ছেলে মরে নাই ও বাইচা আছে বাবা বলে আমার সব সম্পত্তি লাগে লাগুক আমি আমার যায়েদের ফিরায় আনবো আমি আমার যায়েদের ওর মার বুকে ফিরায় দিব সাথে সাথে যায়েদ ইবনে হারেসার বাবা রেডি হয়ে গেছে মক্কা নগরীতে যায় আমার নবীর দরবারে গেছে নবীর দরবারে যায় যায়েদ ইবনে হারেসার বাবা বলে নবীজি আমরা যতটুকু শুনছি আপনি খুব ভালো মানুষ কিন্তু আপনার কাছে একটা গোলাম আছে নাম তার যায়েদ ওই যায়েদ আমাদের হারানো আপনি যত টাকা চান আমরা দিতে রাজি আমার কলিজার টুকরাকে ফিরিয়ে দেন কারণ এই যায়েদ রে হারায়া ওর মা পাগল হয়ে গেছে ওর মা ঠিক মতো খাবার খায় না ওর মা ঠিক মতো ঘুমাইতে পারে না যুবক রে এই দুহারের কত ছেলে প্রবাসের বাড়িতে থাকে হঠাৎ করে যদি মার কাছে টেলিফোন আসে আমার ছেলে অসুস্থ হয়ে প্রবাসে আছে সিঙ্গাপুর সৌদিতে আছে ছেলের শরীরে জ্বর আছে মা কিন্তু ঘুমাইতে পারে না আমার জাদুর কি অবস্থা আমার জাদুর মাথায় কে পানি দিয়া দিব আমার জাদুর মুখে কে খাবার উঠা দিব মা পাগলের মতো হয়ে যায় আর এই দিক দিয়া যায়েদের মা যায়েদের হারাইয়া রাস্তায় রাস্তায় ঘুরে পাগলের মতো হয়ে গেছে আমার নবীর কাছে যায়েদের বাবা যখন বলল নবী গো যদি যায়েদের ফিরায় দেন যত টাকা চান আমরা দিতে পারবো আমার নবী তখন যায়েদের ডাক দিছে ও যায়েদ যায়েদ নবীর কাছে আসছে নবীজি বলে যায়েদ তুমি কেদের কে চিনো যায়েদ ইবনে হারেসা বলে নবীজি অবশ্যই আমি চিনি একজন হলো আমার জন্মদাতা পিতা আমার বাবা আল্লাহু আকবার বলে একজন তোমার বাবা বলে হ্যাঁ নবী একজন আমার বাবা আর যে পাশের জন সে আমার চাচা আমার নবী বলে যায়েদ রে তোমার বাবাও পরিচয় দিছে তুমি তাদের ছেলে তুমিও বললা সে তার তোমার বাবা অতএব আমার বুঝতে আর বাকি নাই তোমাদের মধ্যে বাপ ছেলের সম্পর্ক ও যায়েদ শুনো শুনো তোমার বাবা তোমার হারিয়ে ফেলেছিল কিন্তু যেভাবেই হোক তুমি গোলাম হিসেবে আমার কাছে আসো দীর্ঘ অনেক বছর ছিলা যায়েদ তোমার বাবা যেহেতু তোমারে হারায় ফেলছে এখন তোমার সন্ধান পাইছে তোমারে নেওয়ার জন্য আসছে তোমার বাবা আমারে প্রস্তাব দিছে আমি যা চাই দিতে রাজি আছে যেন তোমারে ফিরে দে ও যায়েদ শুনো শুনো আমি মুহাম্মদ তোমারে জানায় দিলাম তুমি যদি তোমার বাবার সাথে যেতে চাও আমি তোমারে আজাদ করে দিব আমাকে কিছুই দিতে হবে না আল্লাহু আকবার আমাকে টাকা পয়সা কিছু দিতে হবে না বাবার সাথে চইলা যাইবো আমার কিচ্ছু লাগবে না আর একটা অপশন আছে যায়েদ শুনো যদি তুমি আমার কাছে থাকতে চাও তুমি থাকতে পারবা বাবার সাথে চাইলে যাইতেও পারবা আমি মুহাম্মদের কাছে থাকতে চাইলে থাকতেও পারবা দুহারের যুবক এখন কাঁদতে বলছি বসে বসে কাঁদবা নবীর ভালোবাসা কারে বলে গো যায়েদ ইবনে হারেসা একবার বাবার দিকে তাকায় একবার নবীর দিকে তাকায় চোখ দিয়া ওজরে পানি গুলা ঝরতেছে কিছু সময় মাথাটা নিচের দিকে দিয়া যায়েদ ইবনে হারেসা কি যেন ভাবতেছে কিছু সময় চিন্তা ভাবনা করে মাথাটা উঁচু কইরা বাবার সামনে যায় বাবার দিকে তাকায় বলে বাবা গো তুমি আমার জন্মদাতা পিতা এই কথাটা ঠিক গো বাবা কিন্তু আমি যে ঘরে বর্তমানে আছি এই ঘরের ভিতরে ওই সাত আসমান পাড়ি দিয়া জিব্রাইল আমিন আসে গো বাবা এই ঘরে জিব্রাইল আছে বাবা গো এই নবীর চেহারা না দেখলে আমি যায়েদ বাঁচবো না বাবা গো তুমি আমার জন্মদাতা পিতা কিন্তু বাবা আমি বর্তমানে যেই ঘরে আছি আমার দয়ার নবী মায়ের নবী আমার এতটাই
ভালোবাসা দিছে। ও প্রাণের বাবা, এই নবীর না দেখলে আমি বাঁচবো না, এই নবীর ছাড়া আমি থাকতে পারবো না। বাবা গো, তুমি মনে কষ্ট নিও না, তুমি চলে যাও, আমি নবীর কাছেই থাকবো। এই কথাটা যখন বলছে গো বাবা, আমার নবী বসা থেকে দাঁড়াইয়া যায়েদের হাড়ে সাড়ে বুকে যাই পানিয়া যায়েদের হাতটা ধইরা, নবী আমার খানায় কাবার চত্বরে যাইয়া আমার নবী ডাক দেয়, ও মক্কাবাসী শুনো, তোমরা সবাই জানতা যায়েদ নামে আমার একটা গোলাম আছে, আজ থেকে কান খুলে শুনে রাখো, যায়েদ শুধু আমার গোলাম না, আজ থেকে যায়েদের আমি আজাদ কইরা দিলাম, আজ থেকে যায়েদ আমার গোলাম না। তবে আর একটা পরিচয় শোনো, এই যায়েদ ইবনে হারেসা, আজ থেকে আমি মুহাম্মদের পালক পুত্র। আল্লাহু আকবার। এই যায়েদ ইবনে হারেসা রে মুতার প্রান্তরের প্রধান সেনাপতি নিযুক্ত করছে। যায়েদ বলে, নবী যে আপনি ভালো করেই জানেন আমি বাবার সাথে যাই নাই, মার কাছে যাই নাই, আপনারে ভালোবাসি আপনার কাছে আসি। নবীজি, বিদায় নিতে কোথাও যেতে হবে না, আমি রেডি আছি দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আমি শাহাদাত বরণ করতে চাই। আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর সেনাপতি জাফর ইবনে আবি তালেব বাসায় চইলা গেছে বিদায় আনার জন্য। ছোট্ট ছোট্ট বাচ্চা জাফর ইবনে আবি তালেব বাচ্চাদের সামনে দাঁড়ায় বিবিরে ডাক দিছে, বিবি রে তাড়াতাড়ি একটু কাছে আয়, আমারে বিদায় দিয়া দে রে বিবি, এই দুনিয়াতে আর হয়তো দেখা হবে না, কিন্তু দেখা হবে হাশরের ময়দানে, দেখা হবে জান্নাতে, দেখা হবে জান্নাতে। বিবি রে আমারে বিদায় দিয়া দে, আমার নবী আমারে মুতার প্রান্তরের সেনাপতি বানাইছে, ও বিবি হয়তো দুনিয়া আর দেখা হবে না, আমার বিদায় দিয়া দাও। এবার বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি যেহেতু আল্লাহর রাস্তায় যাবেন, আপনার দোয়া আল্লাহ ফিরায় দিব না। স্বামী গো, একটা কাজ করেন, আপনি আমার সাথে হাত উঁচু করেন, আমি আপনার বিবি, আমি একটু দোয়া করব, আপনার কাজ হলো আপনি শুধু আমিন আমিন বলবেন, কারণ আমার বিশ্বাস আপনি আল্লাহর রাস্তায় যাবেন, আপনার দোয়া আল্লাহ ফিরাইব না। স্বামী গো, আপনি হাত উঠান। জাফর হাত উঠাইছে, জাফরের দায়িত্ব ছিল আমিন বলা, বিবির দায়িত্ব ছিল দোয়া করা। বিবি দোয়া করতেছে, আল্লাহ আমার স্বামী জাফর ইবনে আবি তালেবকে তুমি বীরের বেশে আমার বুকে ফিরায় দিও। এই দোয়া করছে, জাফরের কাজ হলো আমিন বলবে। জাফর হাতটা নামায়া তরবারির গোড়াটা দিয়া, তরবারির আসারটা দিয়া স্ত্রীরে হালকা করে আঘাত করে বলে, তুই হাত নামা, তোর দোয়া কবুল হবে না। হবে না স্বামী, কেন কবুল হবে না? বলে, বিবি রে তোর দোয়া আমার নবীর দোয়ার বিরুদ্ধে চইলা গেছে, আমার নবী আমারে মুতার প্রান্তরের সেনাপতি বানাইছে, আমার আগে একজন আছে, আমার পরে একজন আছে, আমারে দুই নাম্বার মাঝখানের সেনাপতি বানাইছে, আমার নবী বলে আমি শহীদ হব। নবী বলছে, জাফর শহীদ হইলে আব্দুল্লাহ ইবনে রওহা সেনাপতি হবে, আর তুই বলস আমি যুদ্ধের ময়দানে গাজীর বেশে বীরের বেশে তোর বুকে ফিরে আসবো। তার মানে নবী বলছে শহীদ হব, তুই বলস আমি জীবিত অবস্থায় গাজী হয়ে ফিরে আসবো। তোর দোয়া নবীর বিরুদ্ধে গেছে, এই দোয়া কবুল হবে না। আল্লাহু আকবার। তোর আর দোয়া করা লাগবে না, তুই থাক আমি গেলাম। জাফর ইবনে আবি তালেব পাগলের মতো ছুটছে গো বাবা, পিছন দিক থেকে বাচ্চা গুলো কান্দে আর বলে, বাবা গো একটা বার দাঁড়াও, একটু আদর করে যাও, জাফর কোরআনের মহব্বতে বইরা, ইসলামের মহব্বতে বইরা পিছনের দিকে তাকায় না। ও দোহারের যুব, জাফর ইবনে আবি তালেব বিদায় নিয়ে চলে আসলেন গো বাবা। তৃতীয় নাম্বার সেনাপতি আব্দুল্লাহ ইবনে রওহা নতুন বিয়ে করছে। আব্দুল্লাহ ইবনে রওহা ঘরের ভিতর ঢুকে নাই, বাড়ির আঙিনায় দাঁড়াইয়া আওয়াজ করে দিছে, আওয়াজ করে ডাক দিছে, বাড়ির আঙিনায় দাঁড়ায় দেখে বিবি ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছিল, বাহির থেকেই আব্দুল্লাহ ইবনে রওহা ডাক দিছে, বিবি রে কিছু সময়ের জন্য তেলোয়ারটা বন্ধ করো, আমার বিদায় দিয়া দাও, এই দুনিয়ার দেখা হবে না, নতুন বিয়ে করলাম, তোমার হকটাও আদায় করতে পারি নাই। বিবি রে আমার নবী আমারে সেনাপতি বানায় যুদ্ধের ময়দানে পাঠাইছে, ও প্রাণের বিবি, এই দুনিয়ার
জাবিরের সাক্ষাৎ হবে না, জান্নাতের মাঠে আমাদের সাক্ষাৎ হয়ে যাবে রে বিবি। এবার আব্দুল্লাহ ইবনে রওহার বিবি ভিতর থেকে ডাক দিছে, স্বামী গো একটু সবার জন্য ঘরের ভিতরে আসেন, বেয়াদবি নিয়েন না, একটু ঘরের ভিতরে আসেন, আমি আপনার একটু ভালোভাবে দেখা নেই, নতুন বিয়ে হইছে, আপনার সাথে আমার ভালোভাবে পরিচয় হয় নাই। ও প্রাণের নবী আমার তাদেরকে মুতার প্রান্তরে পাঠা দিলেন, মুতার প্রান্তরে সেই সাহাবীরা এই কোরআনের জন্য ইসলামের জন্য যায়েদ ইবনে হারেসা জীবন দিয়া দিল, জাফর ইবনে আবি তালেব জীবন দিল, আব্দুল্লাহ ইবনে রওহা জীবন দিল, যেই কোরআনের জন্য যেই ইসলামের জন্য। মুতার প্রান্তরে যাইয়া যুদ্ধ যখন চলতেছে, প্রথম সেনাপতি আল্লাহর নবীর নিযুক্ত করা যায়েদ ইবনে হারেসা বীর বিক্রমে বেঈমানের সাথে যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে যায়েদ ইবনে হারেসা শাহাদাত বরণ করছে গো বাবা। জিব্রাইল আমিন সরাসরি আমার নবীর কাছে খবরটা পৌঁছাইতেছে, নবীজি আপনার যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেছে গো নবী। আমার নবী বাকি যে সাহাবায়ে কেরাম তার সামনে ছিল তাদেরকে সংবাদ দিতেছে, আমার যায়েদ জান্নাতের মেহমান হয়ে গেছে। কিছু সময় পর দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালেব কালিমার পতাকা উড্ডীন করে ধরছে, বেঈমানের সাথে যুদ্ধ করতেছে। একটা পর্যায়ে বেঈমান গুলা জাফরের ডান হাত বারে কোপ মারছে গো বাবা, ডান হাতটা কেটে ফেলছে, জাফর কালিমার পতাকা জমিনে পড়তে দেয় নাই, থাপ মারিয়া বাম হাত দিয়া কালিমার পতাকা উঁচু করে ধরছে, আবার বাম হাত দিয়া উঁচু কইরা ধইরা জাফর ময়দানে যুদ্ধ করতেছে, বাম হাতের উপরে কোপ মারছে, বাম হাতটাও কেটে ফেলছে, এরপরও কালিমার পতাকা জমিনে পড়তে দেয় নাই, দাঁত দিয়া কামড় মাইরা কালিমার পতাকা উড্ডীন করে ধরছে, দাঁত দিয়া কামড় মাইরা কালিমার পতাকা যখন উড্ডীন করে ধরে রাখছে, জাফরের গর্দানটাও আলাদা করে ফেলছে। ও দুহারের মাইরা রে তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রওহা কালিমার পতাকা টানে, দেখে জাফর এমন ভাবে কামড় মারছে কালিমার পতাকাটা তো আর উঠে না। আব্দুল্লাহ ইবনে রওহা বলতেছে, ও জাফর শুনো, আমি নবীর নিয়োগ প্রাপ্ত, নবীর ঘোষণা অনুযায়ী তোমার পরে তিন নাম্বার সেনাপতি, কালিমার পতাকাটা ছেড়ে দাও। এই কথা বলার পর জাফরের জবানটা আহারে মুখটা হালকা ফাঁকা হইছে, কালিমার পতাকা বের হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে রওহা কালিমার পতাকা উঁচু করে ধরছে, ও যুবক আমার নবীর কাছে জিব্রাইল এই সংবাদগুলো পৌঁছাইতেছে, আপনার জাফর ইসলামের জন্য ডান হাত দিছে, আপনার জাফর বাম হাত দিছে, আপনার জাফর কল্লা দিয়া দিছে, সেই সাহাবীরা ইসলামের জন্য গর্দান দিতে পারে, নবীর সাহাবীরা ইসলামের জন্য কোরআনের জন্য রক্ত দিতে পারে, উহুদের ময়দানে নবীর চাচা হযরতে হামজাকে এমন ভাবে শহীদ করা হয়েছে, হাতের আঙ্গুলগুলা কেটে নিয়ে গেছে, কলিজাটা উঠা নিয়ে গেছে, চোখগুলো বের করে ফেলছে, পুরুষাঙ্গ কেটে দিয়েছে, এই কোরআনের জন্য যারা জীবন দিল শাহাদাত বরণ করলো, এরপরও ইসলামের অপমান হতে দেয় না, এই কথা বলেন ঠিক কিনা? দোহারের যুবক আমি তোমাদের কাছে জানতে চাই, যেহেতু হুজুর চলে আসছেন আর লম্বা আলোচনা করার সুযোগ নাই, আমি শুধু তোমাদের কাছে বলতে চাই, মর্দে মুজাহিদের মতো আওয়াজ দিয়া দেখায় দেবা, যেই কোরআনের জন্য সাহাবাই কেরাম জীবন দিতে পারে, সাহাবাই কেরাম কলিজা দিতে পারে, সাহাবাই কেরাম গর্দান দিতে পারে। যদি আমাদের এমন পরিস্থিতি এসে যায়, এই কোরআন টিকে রাখার জন্য আল্লাহ নবীর ইজ্জতের হিফাজতের জন্য মুফতি সাহেব ডাক দেয়, ওলামা পরিষদের পক্ষ থেকে দোহারের আলেম ওলামা তোমাদেরকে ডাক দেয়, পীর সাহেব মধুপুর ডাক দেয়, ইলিয়াসুর রহমান জিহাদি ডাক দেয়, পীর সাহেব চরমোনাই ডাক দেয়, আল্লামা মামুনুল হক ডাক দেয়, যদি ওলামা ইকরাম ইসলাম রক্ষার জন্য, যদি ওলামা ইকরাম নবীর ইজ্জতের হিফাজতের জন্য তোমাদেরকে ডাক দেয়, ও দোহারের যুবক আমি তোদের পায়ে হাত রেখে বলে যাই, তুমি কোন দল করো এটা তোমার বড় পরিচয় না, তুমি কোন পীরের মুরিদ এটা তোমার বড় পরিচয় না, পরিচয় তো আমাদের একটাই, এক আল্লাহর বান্দা এক নবীর উম্মত, কথা বলেন ঠিক কিনা?
যে ইসলামের জন্য, নবীর ইজ্জতের হিফাজতের জন্য, যেই কোরআনের জন্য সাহাবায়ে কেরাম রক্ত দিলেন, জীবন দিলেন, এমন পরিস্থিতি আসলে তোমরাও রক্ত দেওয়ার জন্য রাজি আছেন না নাই? আরো জোরে বলতে হবে, রাজি আছেন না নাই? সাহাবাইকেরাম যদি কল্লা দিতে পারে, গর্দান দিতে পারে, আমরা কেন পারবো না? সাহাবাইকেরাম নবীর অপমান হবে বরদাস্ত করে নাই? যদি সেই দিকে যাই, ঘন্টার পর ঘন্টা যাবে, আলোচনা শেষ করতে পারবো না। আমি শুধু তোমাদেরকে একটা মেসেজ চাই, সাহাবাইকেরামকে আমাদের আল্লাহ মডেল বানাইছে। আমি বলি নাই আমিনু কামা আমানান নাস, আল্লাহর ঘোষণা ইমান আনবা আমার ইমানদারেরা, সাহাবাওয়ালা ইমান আনো। যে সাহাবিদের সম্পর্কে পবিত্র কোরআন বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়ারদুয়ান, ইসলামের অপমান হতে দেয় নাই, নবীর অপমান হতে দেয় নাই। তোমরা কি জানো না, আল্লাহ নবীর সাহাবীরা যদি ইসলামের জন্য, নবীর ইজ্জতের হিফাজতের জন্য গর্দান দিতে পারে, আমরা কেন পারবো না? পরিস্থিতি আসলে, এমন সিচুয়েশন, প্রেক্ষাপট আসলে, যে দেশের মুসলমান দেশ রক্ষার জন্য রক্ত দিতে পারে, শহীদ হতে পারে, এদেশের মুসলমান ইসলাম রক্ষার জন্য, নবীর ইজ্জতের হেফাজতের জন্য একবার না, যতবার টাইম আসবে ততবার রক্ত দিবে। দরকার হলে ফাঁসির কাষ্ঠে আমরা ঝুলতে ঝুলতে রাজি আছি, কোন হামলা মামলা জেল জরিমানার ভয় আলেমদেরকে দেখায় লাভ নাই। কারণ এদেশের উলামায়ে কেরাম নিজের বিরুদ্ধে কথা বললে প্রতিবাদ করে না, মায়ের বিরুদ্ধে কথা বললে প্রতিবাদ করে না, বাবার বিরুদ্ধে কথা বললে রাজপথে নামে, কিন্তু আমার দেশের আলেমরা যখন দেখে, আমার দেশের মুহতামিমরা যখন দেখে, আমার দেশের ইমাম সাহেবরা যখন দেখে নবীর বিরুদ্ধে কোন নাস্তিক কথা বলছে, তখন কোন মিম্বারের ভিতরে ওই খতিব সাহেব বসে থাকতে পারে না, খানকার ভিতরে পীর সাহেব বসে থাকতে পারে না, মসজিদের কর্নারে দাওয়াত ও তাবলীগের ভাইয়েরা বসে থাকতে পারে না, নবীর ইজ্জতের হিফাজতের জন্য রাজপথে নেমে আসে কথা বলেন, ঠিক কি না? যার জ্বলন্ত প্রমাণ বারবার দুহার বাসি দিয়েছে, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে কোনো আপোষ নাই, কথা বলেন, ঠিক কি না? বরকতুল্লার মতো কুখ্যাত বদমাইশ রে দুহার বাসি সাইজ করছে, কথা বলেন, ঠিক কি না? এমন যুদ্ধ তো পরিস্থিতি আসুক, সর্বশেষ একটা আওয়াজ দিবা মর্দে মুজাহিদের মতো, মাজা টান করে তাকবীর মেরে পুরো ময়দান কাঁপায় দিবা, জিহাদি হুজুর আসছে, আসবে সভাপতি সাহেব, আসছে হয়তো সভাপতি সাহেব, আমার পরে কিছুক্ষণ কথা বলবে, সর্বশেষ মর্দে মুজাহিদের মতো একটা আওয়াজ দিয়া দেখায় দিবা, যে কোরআনের জন্য, যে ইসলামের জন্য সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, ওই কোরআনের জন্য, ওই ইসলামের জন্য, নবীর ইজ্জতের হিফাজতের জন্য যদি আবার এমন পরিস্থিতি এসে যায়, দুহারের মুসলমান আমরা আমাদের মায়ের চাইতে, বাবার চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, আমাদের কলিজার চাইতে আমাদের নবীকে বেশি ভালোবাসি, কথা বলা ঠিক কি না? ওই নবীর বিরুদ্ধে কোন নাস্তিক যদি কথা বলে, ওই নবীর বিরুদ্ধে যদি আমার দলের নেতা কথা বলে, তখন ওর পরিচয় আমার নেতা না। ওই নবীর বিরুদ্ধে যদি আমার মায়ের পেটের ভাই কথা বলে, তখন ওর পরিচয় আমার ভাই না। কারণ নাস্তিকদের কোন ধর্ম পরিচয় থাকতে পারে না, নাস্তিকদের কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারে না, নাস্তিকদের কোন গোত্রীয় পরিচয় থাকতে পারে না, ওদের পরিচয় একটাই, ওরা মানবতার দুশ্মন, আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, কোনে দুই কোটি মুসলমানের জানের দুশ্মন, কথা বলেন, ঠিক কি না? এমন নাস্তিক যদি দুহার এলাকায় জন্ম নেয়, নবীর বিরুদ্ধে কথা বললে, ওই নাস্তিক যদি মালিকান্দ এলাকায় জন্ম নেয়, নারিশ এলাকায় জন্ম নেয়, উলামায়ে কেরামকে সাথে নিয়ে আমরা সবাই মুসলমান হাতে হাত রেখে ওই নাস্তিকদের দাঁত ভাঙ্গা জবাব দিতে, তোমরা কারা কারা তৈরি আছো, হাত তুল আল্লাহকে দেখায় দাও। আমার আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। আমার কোনো কথা আপনারা কষ্ট পাইছেন? কষ্ট পাইলে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন, আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথা বলি নাই, আমি শুধু দরদ মাখা কণ্ঠে আপনাদের কাছে একটা মেসেজ পৌঁছাইতে চেয়েছি, সেটা হলো আল্লাহ পাক আমাদেরকে বড় দামি করে বানাইছে, আল্লাহ পাক আমাদেরকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছে, আল্লাহ পাক আমাদেরকে কোরআন দিয়েছে, আল্লাহ পাক আমাদেরকে ইসলামের মতো মহামূল্যবান ঈমানের মতো সম্পদ দিয়েছে, অতএব আমরা সেই কোরআন নিয়ে বাঁচতে চাই, ইসলাম নিয়ে বাঁচতে চাই, রাজি আছেন না নাই? আরো জোরে বলেন, রাজি আছেন না নাই?
এবং সর্বশেষ আলেমদের সাথে থাকবেন, নবীকে ভালোবাসবেন নিজের জীবনের চাইতেও বেশি। যদি আমরা কাউকে আদর্শ বানাইতে চাই, মডেল বানাইতে চাই, যার মডেলে মডেলিং হতে চাই, তিনি হবেন মদিনাওয়ালা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। মুহতারাম হাজিরিন, সে নবীকে ভালোবাসবো আমাদের জীবনের চেয়েও বেশি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আজকের মাহফিলের বক্তা শ্রোতা জিহাদি হুজুর সহ এবং আজকের মাহফিলের সভাপতি প্রধান অতিথি, আল্লাহ তাদের হায়াতের ভিতরে বরকত দান করুক সকলে বলেন আমিন। মায়ের পাগল বক্তা ইলিয়াসুর রহমান জিহাদি আসছে, এই দুহারবাসীর প্রিয় বক্তা, তিনি দিল খুলে আলোচনা আপনাদের শোনাবেন ইনশাআল্লাহ। মায়ের পাগল সন্তানেরা অতি দ্রুত ময়দানে এখনো সুযোগ আছে, জায়গাটা নিয়ে নাও, কিছুক্ষণ পরে জায়গা নসিব নাও হইতে পারে, কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আমি সেই জিহাদি হুজুরের জন্য দোয়া চাই। এবং সভাপতি সাহেব খুবই দিল থেকে আমাদেরকে মোহাব্বত করেন, যদিও তিনি অনেক বড় একজন আলেম, বড় বোপের মানুষ, কিন্তু আমাদেরকে দিল থেকে ভালোবাসেন। এবং আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি হাবিবুল্লাহ সাহেব, তিনিও আমাদেরকে যথেষ্ট মোহাব্বত করেন। এজন্য আমি দোহার আলেমদের জন্য আমি দিল থেকে দোয়া করি, আপনাদের কাছে দোয়া চাই। আলেমদের সাথে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আলেমদের সাথে থাকবেন, আলেমদের ভালোবাসবেন, যদি পারেন আলেম হন, যদি তাও না পারেন আলেমদেরকে মহব্বত করেন। আপনার কলিজা আটুকরে একটা ছেলে এই মাদ্রাসায়, মাদ্রাসাতুস সাহাবা মাদ্রাসায় দিবেন, পাশে মাদ্রাসা আছে দিবেন, আপনার যেখানে মন চায় একটা মাদ্রাসায় ছেলে যদি আপনি দিতে পারেন, এই ছেলে হাফেজ হবে, আলেম হবে, আপনার আমার পরকালে নাজাতের ওসিলা হবে, কথা বলেন ঠিক কিনা? নাসরু মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হযরতকে তা